বরাক উপত্যকার কাছাড়র দৃশ্য এয়া। সোমবারে সন্ধ্যা এইদরে জোর লই প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করে একাংশ লোক। নেতৃত্ব বরাক উপত্যকার কংগ্রেস বিধায়ক কমলাক্ষ পুরকাষ্ট, বিশেষ করে এনআরসির নামে যেভাবে এক কথা কবলে গেলে কংগ্রেসের উদ্যোগত এনে ধরনের প্রতিবাদী সমদল উলুয়া। কংগ্রেসের দাবি হিন্দু বাংলাদেশিক নাগরিকত্বর মর্যাদা দিব লাগে। নেতৃত্ব লই রাজহুয়া সভাত ভাষণ দি কলে কমলাক্ষ পুরকাষ্টই, হিন্দু বাংলাদেশের নাগরিকত্বক লই কংগ্রেসত মতভেদ। প্রদেশ কংগ্রেস আর বরাক কংগ্রেসের মাজ সংঘাত। বরাক কংগ্রেসে হিন্দু বাংলাদেশী নাগরিকত্ব সমর্থন জানায়। মঙ্গলবারে বরাক উপত্যকাত উপস্থিত হয় যুটীয়া সংসদীয় কমিটি। এয়া যুটীয় সংসদীয় কমিটির প্রতিনিধি দল উপস্থিত হয়েছে এনআইটির কার্যালয়ে। ইয়াতে বিভিন্ন পক্ষের শুনানি লওয়া হয়েছে। এই শুনানিত অংশগ্রহণ করে বরাক উপত্যকার কংগ্রেস বিধায়ক কমলাক্ষ পুরকাষ্টই দাবি করে হিন্দু বাংলাদেশিক নাগরিকত্বর মর্যাদা দিব লাগে। মানে সেটা নিয়ে রাজনীতি করতে চায় এবং বিশেষ করে বরাক, ব্রহ্মপুত্র, বাঙ্গালী বা এদের নিয়ে যে একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে তার মূল কারণ হচ্ছে কি, বিজেপি আজকে শাসক, কেন্দ্রে শাসনে বিজেপি, রাজ্যে শাসনে বিজেপি। অতএব যদি দুটা জায়গায় বিজেপি থাকে তাহলে এই বিলটা যদি চালু করতে তো কোনো অসুবিধা হয় না এবং হওয়ার দরকার নেই। তো ব্যাপারটা হচ্ছে কি, বিজেপির আসলে সদিচ্ছা নেই, তার জন্যই বাঙালিদের মধ্যে একটা হয়রানি করার জন্য আজকে এই পরিবেশ সৃষ্টি করেছে। বরাকর একাংশ কংগ্রেসিয়া আইনের সংশোধন বিচারে। জেপিসির সম্মুখত সংশোধনের দাবি সমর্থন করা না করা তো দ্বিতীয় প্রশ্ন। উই ওয়ান্ট অ্যামেন্ডমেন্ট, উইদাউট অ্যামেন্ডমেন্ট দিস বিল উইল বি এ বিগ জিরো। কেনেকুৱা ধৰণৰ এমেণ্ডমেণ্ট বিচাৰে আপুনি? ভিক্টিমস, চিটিজেনশ্বিপ অফ দি পাৰ্টিশন ভিক্টিমস, ইৰেস্পেক্টিভ অফ কাষ্ট, ক্ৰিড এণ্ড ৰিলিজন। বৰাকৰ মানুহৰ মাজত এতিয়া ভিন্ন প্ৰতিক্ৰিয়া। ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ সম্পূৰ্ণ ওলোটা প্ৰতিচ্ছবি দেখা গ'ল বৰাক উপত্যকাত। ৰিলিজিয়াছ পাৰ্চিকিউশ্যন, ধৰ্মীয় নিৰ্যাতনৰ ফলে যিকেইজন মানুহ দি দেন ইষ্ট পাকিস্তান আৰু প্ৰেজেণ্ট ডে বাংলাদেশৰ পৰা বৰ্ডাৰ ক্ৰছ কৰি নিজৰ ডিষ্ট্ৰিক্ট চিলেটৰ এটা পাৰ্টৰ পৰা বেলেগ পাৰ্ট, ফ্ৰম ৱেষ্টাৰ্ণ ছাইড অফ চিলেট ডিষ্ট্ৰিক্ট টু দ্য ইষ্টাৰ্ণ ছাইড অফ চিলেট ডিষ্ট্ৰিক্ট তেখেতে আহিছে। তেখেতক অনুপ্ৰৱেশকাৰী ইলিগেল মাইগ্ৰেণ্ট বুলি আমি ধৰিব নোৱাৰোঁ টেকনিকেলি, বিকজ দে হেভ মাইগ্ৰেটেড ফ্ৰম দেয়াৰ অ'ন ডিষ্ট্ৰিক্ট ফ্ৰম ওৱান ছাইড টু আদাৰ ছাইড। হিন্দু বাংলাদেশী নাগৰিকত্বক লৈ ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত ভুল ব্যাখ্যা দিয়া হৈছে বুলি একাংশ লোকে দাবী কৰিছে। ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত এই প্ৰতিক্ৰিয়া যিটো কথা কৈছে এইটোতো মানে বহুত দিন আগৰ পৰা সেইটো চলি আছে। আৰু সেই যে উপত্যকা, সেই যে প্ৰতিক্ৰিয়া যিটো কালি আমি যিটো দেখিলোঁ, মানে এইটো আমাৰ কাৰণে এইটো কম কিন্তু দুৰ্ভাগ্যজনক এটা। কাৰণ এতিয়া বৰ্তমানে অসমৰ যিটো স্থিতি যিটো হৈছে, অসমৰ ডেমগ্ৰাফিক চেঞ্জৰ কাৰণে, চেঞ্জৰ কথা তেওঁলোকে কৈ আছে কি এই হিন্দু বাংগালীক যদি নাগৰিকত্ব দিয়ে তেনেহ'লে আসামক মানে ডেমগ্ৰাফিক চেঞ্জ হৈ যাব, ক্ষেত্ৰত ভাষা সংস্কৃতিৰ ক্ষেত্ৰত সংকট আহিব বুলি কৈছে। মই চিন্তা কৰোঁ মানে তেওঁলোকে সেইটো যে চিন্তা কৰি আছে সেইটো একদম মানে সঠিক কথা নহয়। বৰাকত ব্ৰহ্মপুত্ৰৰ বিপৰীত প্ৰতিচ্ছবি। ৰাজপথলৈ ওলাই আহিল একাংশ নাগৰিক। আইনৰ সপক্ষে বৰাকৰ ঘনিষ্ঠ সংখ্যক জনতা। বিজেপিৰ স্থিতিটো বেলেগ, একো নতুনকৈ ক'ব নাই। বিজেপিৰ স্থিতি মানে ন হিন্দু বিদেশীভাৱে যিটো স্থিতি আগত আছিল সেই স্থিতিটো আজিও আছে। ভাৰতবৰ্ষত জন্ম লোৱা মানুহ ভাৰতবৰ্ষত থাকিব, এইটো বিজেপিৰ স্থিতি আগতেও আছিল আজিও এইটো। বৰাকত দুদিনৰ বাবে শুনানি হ'ব। এই দুটা দিনৰ শুনানিত অধিকাংশ লোকেই হিন্দু বাংলাদেশীক নাগৰিকত্ব দিয়াৰ পোষকতা কৰিব। কেমেৰা পাৰ্চন আশুতোষ মুখাৰ্জীৰ সৈতে শিলচৰৰ পৰা শিশেন্দু সিৰ সহযোগত দিলৱাৰ হুছেইন মজুমদাৰ, DY365।